বীরের বেশে দেশে ফিরলেন সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। ফুলেল শুভেচ্ছা আর মিষ্টি মুখ করিয়ে বিমানবন্দরে তাদের বরণ করে নেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এরপর শুরু হয় সাধারণ মানুষের ভালোবাসা, যা এখনও চলছে। আর এমন ভালোবাসা পেয়ে আবেগ আপ্লুত বাংলাদেশ দলের প্রত্যেক ফুটবলার। এ এক অন্যরকম ফেরা বাংলার বাঘিনীদের। দেশের মানুষকে আনন্দের জোয়ারে ভাসিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে দেশে পা রেখেছেন সাবিনারা। বিমানবন্দরেই ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় সাফ ফুটবলের শিরোপাজয়ী মেয়েদের। কেক কেটে উদযাপন করা হয় এই জয়। বিমানবন্দরেই হয় মিষ্টি মুখ। হাজারো মানুষ আর গণমাধ্যম কর্মীদের ভিড় ঠেলে ট্রফি নিয়ে এগুতে হয়েছে সাবিনাকে। বিমানবন্দরেই আয়োজন করা হয় সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের। অধিনায়ক জানান, এই ট্রফি দেশের সবার। আর কোচ বলেন, দীর্ঘদিনের কষ্টের ফসল এই শিরোপা। বাংলাদেশের মেয়েরা, বাংলাদেশের ফুটবল যে আপনারা এত ভালোবাসেন, এটাতে আমরা আসলে অনেক 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 গর্বিত। তো সকলকে ধন্যবাদ, সকলে আমাদের জন্য দোয়া করবেন। এবং এই ট্রফি বাংলাদেশের 16 কোটি বলুন, 18 কোটি বলুন, 20 কোটি বলুন, এই সকল মানুষের। আমাদের এই পথচলা আসলে অনেকটা আমরা পিস থেকে আমরা করে আসছি, সবার অক্লান্ত পরিশ্রমে কন্ট্রিবিউশন, আমি মনে করি এই সফলতার পিছনে মূল কাজ করে। বিমানবন্দর থেকে বের হয়ে এই চ্যাম্পিয়ন মেয়েরা উঠে আসেন ছাদ খোলা বাসে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যে বাসটি একদিনের মধ্যে প্রস্তুত করেছে বিআরটিসি। এই ছাদ খোলা বাসে করেই সাবিনা, কৃষ্ণা, মারিয়া, মনিকা, সানজিদা, স্বপ্না, রূপনা, আকি খাতুন, মাসুরা পারভিন আর শামসুন নাহারদের নিয়ে যাওয়া হয় মতিঝিলের বাফুফে ভবনে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে করতালি দিয়ে মেয়েদের স্বাগত জানিয়েছে ভালোবাসা জানাতে আসা হাজারো মানুষ। নেপাল থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে নিয়ে আসা হয় বিজয়ী মেয়েদের। কাঠমান্ডুর বিমানবন্দরে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা গেছে পুরো দলকে। এক ঘন্টার আকাশ ভ্রমণ শেষে দুপুর 1:45 দিকে বিমানবন্দরে নামে বাংলাদেশ দল। তার অনেক আগে থেকেই সাবিনাদের ফেরার অপেক্ষায় ছিল সাধারণ মানুষ। বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে তারা মুখরিত করে রাখে পুরো এলাকা। বিকেএসপি থেকে আসে শিক্ষার্থীরা, ক্রিকেট পাড়ার সমর্থকরাও আসেন এই সাফল্যে সামিল হতে। বেশিরভাগের হাতেই ছিল বাংলাদেশের পতাকা। সোমবার নেপালের কাঠমান্ডুতে মেয়েদের সাফ ফুটবলের ফাইনালে স্বাগতিকদের 3-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ। পাঁচ ম্যাচের সবকটিতে জেতা লাল সবুজ দল গোল করেছে 23টি আর হজম করেছে মাত্র 1টি। এমন উদযাপন তো হার না মানা এই দলকে নিয়েই মানায়। আগুলো করে আসছে